স্মার্ট কর্মী খুঁজছে এনটিভি, আবেদন করতে হবে অনলাইনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি জব সার্কুলার, যা দিচ্ছে বেসরকারি টিভি চ্যানেলের মধ্যে অন্যতম টিভি চ্যানেল এনটিভি। এনটিভিতে সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তারা তাদের ওয়েবসাইটে তাদের শূন্য পদের জন্য লোক নিয়োগ দিয়েছেন। তো আমি আপনাদের বলবো, যদি আপনার আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যেতে পারেন সবার আগে আপনি। তো চলুন বিস্তারিত শুরু করি। জব অপরচুনিটি ইন এনটিভি, অর্থাৎ এনটিভিতে চাকরির সুযোগ। পোস্ট প্রোডাকশন এক্সিকিউটিভ এনসিএ, তো পদের নাম প্রোডাকশন এক্সিকিউটিভ এনসিএ। ভ্যাকেন্সি সংখ্যা এক এবং জব রেসপন্সিবিলিটির মধ্যে রয়েছে কাজের দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে হেডলাইন স্টোরি তৈরিতে প্রযোজককে সহায়তা করতে হবে আপনাকে, যেমন 00B+SOT এবং ফর্ক প্লে আউটে সহায়তা করতে হবে আপনাকে, ফুটেজ সংগ্রহে সহায়তা করতে হবে, লাইভ অপারেশনে সহায়তা করতে হবে এবং সমস্ত এনসিএ প্রোগ্রামেও সহায়তা করতে হবে আপনাকে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাসের মধ্যে হচ্ছে ফুল টাইম, অর্থাৎ এখানে আপনাকে ফুল টাইম জবটি করতে হচ্ছে। এডুকেশন রিকোয়ারমেন্টের মধ্যে হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এবং এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টের মধ্যে হচ্ছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স, অর্থাৎ তারা 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে। এবং এডিশনাল রিকোয়ারমেন্টের মধ্যে হচ্ছে এজ অ্যাট মোস্ট 30 ইয়ার্স, অর্থাৎ আপনার বয়স হতে হবে কমপক্ষে 30 বছর এবং অ্যাটলিস্ট 2-3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেটিভ ফিল্ড, অর্থাৎ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2-3 বছরের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। অ্যান্ড ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল ইন বোথ বাংলা, প্রার্থীদের অবশ্যই মৌখিক এবং লিখিত উভয় বাংলায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে। অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ডিজায়ার টু ওয়ার্ক বিয়ং জেনারেল ওয়ার্কিং আওয়ার্স আন্ডার ইমেন্স প্রেশার, অর্থাৎ স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা এবং প্রচুর চাপের মধ্যে সাধারণ কাজের সময়ের বাইরে কাজ করার ইচ্ছা থাকতে হবে আপনার। ক্যান্ডিডেট শুড বি স্মার্ট অ্যান্ড ওয়েল ম্যানারড, প্রার্থীকে বুদ্ধিমান ও সুন্দর আচরণ করতে হবে। জব লোকেশন ঢাকা, স্যালারি আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে কোম্পানির নীতি অনুসারে আমরা কর্মীদের জন্য একটি ভালো কাজের পরিবেশ এবং একটি সুন্দর একটি পরিবেশ ও একটি আকর্ষণীয় ক্ষতিপূরণ ও সুবিধা অফার করব। এবং অ্যাপ্লাই প্রসিডিউর, আপনারা যেভাবে অ্যাপ্লাই করবেন এবং আবেদন করার পদ্ধতিটি হচ্ছে, অনুগ্রহ করে আবেদন করার কাজ আগে বিবরণ সাবধানে পড়তে হবে, মানে জবলা ডিটেলস কি বলেছে সাবধানে মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং যদি একটি আপনার যোগ্যতার সাথে মিলে দেয়, অর্থাৎ আপনি যদি মনে করেন এই জবটার জন্য আপনি ক্যাপাবল হয়েছেন, অর্থাৎ আপনি এটার জন্য পারফেক্ট, তাহলে সম্প্রতি পাসপোর্ট আকারের ফটো সহ আপডেট করা সিভি সহ নিম্নলিখিত ইমেল ঠিকানায় আবেদন করতে পারবেন। এখানে ফলোয়িং দ্য ইমেল অ্যাড্রেস হচ্ছে job.ntv@gmail.com অন অর বিফোর জুন 2022, অর্থাৎ আপনারা আবেদন করতে পারেন 20 জুনের 20 তারিখের আগে। Only shortlisted candidate will be contacted for the interview, অর্থাৎ শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকার মধ্যে প্রার্থীদের সাক্ষাৎকার জন্য যোগাযোগ করা হবে, অথবা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে এসে। তো আমি আপনাদের বলবো, যদি আপনারা ক্যাপাবল হয়ে থাকেন এই জবটার জন্য অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের লিঙ্কটি দিয়ে দিব। তো আমার এই ছিল আজকের মতো আমার জব সার্কুলারটি, যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমি আপনাদের সামনে আরও একটি কোম্পানি জব নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি, তাই আপনাদের বলবো আমার চ্যানেলের সাথেই থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আমার ইউটিউব ভিডিওতে আরও জব সার্কুলার রয়েছে যেগুলোর অ্যাপ্লাই করার ডেট এখনও রয়েছে। তো আজ এই পর্যন্তই, ভালো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই ভালো থাকবেন, আবার হাজির হবো নতুন কোনো জব সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।